আমি এই চান্দিনাতে দীর্ঘ আজকে 35 বছর রাজনীতি করছি বেশ কয়েকবার পার্লামেন্ট ইলেকশন করেছি আজকে যে এই বছর যে নির্বাচন করছি আমি এই নির্বাচনে একটা জিনিস হলো যেটা গবিগত দিনে কখনোই চান্দিনাতে এত ধরনের সহিংসতা ঘটে নাই আজকে দুইজন প্রার্থীর মধ্যে যে সহিংসতা ঘটছে সেটা কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করছে না আমরা মনে করি যে এই নির্বাচনে সাধারণ মানুষ যদি ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে তাহলে আশা করি ভোট বিপ্লব ঘটবে দ্বিতীয়ত হলো যেহেতু যারা আমার সাথে রাজনীতি নির্বাচনে আছেন ওনারা চান্দিনাতে নির্বাচনের বয়স ওনাদের অনেক কম আর দীর্ঘদিন যেহেতু আমি জনগণের পাশে আছি সেই বিধায় আমাকে জনগণ ভোট দিবে এবং একটা ভোট বিপ্লব ঘটবে পাশাপাশি যে আজকে যে দুইজন ক্যান্ডিডেট আছেন ওনাদের ভিতরে যে কাদা ছোড়াছুরি হচ্ছে এই কাদা ছোড়াছুরি আমাদের দেশে সাধারণ মানুষ গ্রহণ করছে না নির্বাচনে ভোট কেন্দ্রে আসলে কি মানুষ আসতে পারবে না তাদের মধ্যে একটা ভয় কাজ করছে কি মনে করেন হ্যাঁ আমরা যখন বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছি এই একটা ভয় তাদের ভিতরে আর সরাসরি ওরা বলছে যে আমরা কি নির্বাচনে ভোট দিতে পারবো কিনা তো যেহেতু সরকার এবং নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করে নির্বাচনে নামিয়েছে সেই বিধায় আমরাও বা জনগণকে আশ্বস্ত করছি যে আপনারা ভোট কেন্দ্রে যান ভোট কেন্দ্রে গেলে এবার ভোট দিতে পারবেন এবং আশা করি যে এই ভোটটা আপনাদের থাকবে আমি একজন কেন্দ্রীয় হিসাবে বলবো যে জনগণ যদি ভোট দিতে পারে আর ভোট যদি আমাদের ভাগ বাক্সে থাকে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে আমার বিশ্বাস আমাদের চান্দিনার মানুষ এবার একটা ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ আপনি দীর্ঘদিন কেন্দ্রীয় রাজনীতি করছেন যে ভোট সুষ্ঠু নিয়ে ভোট যদি কোনো অসুস্থ হয় বা ভোট কেন্দ্রে মানুষ যেতে না পারে কেন্দ্রীয়ভাবে আপনাদের কোনো চাপ আছে কি না এই ব্যাপারে না কেন্দ্রীয় ব্যাপারে আমাদেরকে আমাদের প্রতি নির্দেশ আছে যে তোমরা নির্বাচনের মাঠে থাকো নির্বাচন করো নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে যদি নির্বাচন সুষ্ঠু না হয় সেটা তারা কেন্দ্রীয়ভাবে দেখবে দেখে তারা তাদের থেকে আমাদেরকে নির্দেশ দিবে আমরা কী করতে হবে এইটাই আমাদের